বাংলার জয় সুনিশ্চিত তৃণমূলকে জয় আটকাতে তৃণমূলের জয় আটকাতে আত্মবিশ্বাসী নরেন্দ্র মোদী বাংলায় এবার জয় নিশ্চিত তৃণমূলের জয় আটকাতে আত্মবিশ্বাসী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে জয় নিশ্চিত এমনটাই টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আগেও কিন্তু তিনি একই কথা বলেছেন যে পশ্চিমবঙ্গে উন্নয়নের নতুন কর্মযজ্ঞের সূচনা হবে টুইট বার্তায় বললেন মোদী ঠিক কি টুইট করেছেন তিনি জানবো কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার জ্যোতির্ময় ঠিক কি বলেছেন টুইট বার্তায় মোদী দেখো কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি টুইট করেছেন এবং সেই টুইটে তিনি লিখেছেন যে বাংলায় বিজেপি আসলে বা বাংলায় বিজেপি জিতলে পরে উন্নয়নের নতুন যুগের সূচনা হবে এবং তৃণমূল ক্যাডারদের দৌরাত্বের অবসান হবে এই টুইট যথেষ্ট তাৎপর্যপূর্ণ তার কারণ এই টুইটের মধ্যে দিয়ে কোথাও সাধারণ মানুষের মধ্যে একটা ধারণাকে বদ্ধমূল করার চেষ্টা করা হয়েছে যে বাংলাতে বিজেপির জয় কার্যত সময়ের অপেক্ষা বাংলাতে বিজেপির জয় কার্যত সুনিশ্চিত গত এক সপ্তাহ আগে আমরা জানিয়েছিলাম যে বিজেপির পার্লামেন্টারি পার্টির বৈঠকেও এই একই দাবি করেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জেপি নাড্ডা সেখানেও বিজেপি সাংসদদের উদ্দেশ্যে জানানো হয়েছিল যে প্রত্যেককে কোমর বেঁধে নেমে পড়তে হবে প্রত্যেককে একযোগে নিজের দায়িত্ব পালন করতে হবে এবং বাংলাতে জয় কার্যত সময়ের অপেক্ষা বাংলাতে জয় সুনিশ্চিত বিজেপির জন্য এই ধরনের বক্তব্যের নেপথ্যে একটাই বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে রাজনৈতিক মহল মনে করছে তা হচ্ছে যে সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা সম্পূর্ণভাবে প্রতিষ্ঠা করে দেওয়া যে বিজেপি ক্ষমতায় আসার ক্ষেত্রে কোথাও কোনো রকম বাধা নেই পুরো ঘটনাটি বা পুরো পরিবর্তন এই মুহূর্তে সময়ের অপেক্ষা আর সেক্ষেত্রে বাংলার যে সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি বিভিন্ন সময় যে ধরনের ঘটনা ঘটেছে এবং বিশেষত তৃণমূল ক্যাডারদের বিরুদ্ধে তৃণমূলের সমস্ত স্তরে স্থানীয় এলাকাতে যেভাবে বিভিন্ন ধরনের অভিযোগ উঠেছে অর্থাৎ কোথাও তোলাবাজির অভিযোগ কোথাও বিভিন্ন ধরনের অত্যাচারের অভিযোগ সেই সমস্ত অভিযোগগুলোই আগামী দিনে যে বড় ইস্যু হয়ে বাংলার ময়দানে বা ভোটের ময়দানে যে সামনে আসতে চলেছে সেটাই এই টুইটের মধ্যে দিয়ে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আরেকটি বিষয় স্পষ্ট গত দুদিন আগেই বিজেপির প্রার্থী তালিকা গোটা রাজ্যে চূড়ান্ত হয়ে গিয়েছে গতকাল প্রায় অধিকাংশ যোগাযোগ করতে পেরেছি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের সঙ্গে কুণাল দাস জি 24 ঘন্টায় স্বাগত নরেন্দ্র মোদী আজকে টুইট করেছেন বাংলায় জয় এক প্রকার সুনিশ্চিত কি বলতে চাইবেন নরেন্দ্র মোদী অ্যাকচুয়ালি তাদের পরাজয়টা সুনিশ্চিত বুঝে এবং প্রার্থী তালিকা ঘোষণার পর থেকে যে চূড়ান্ত অরাজকতা তাদের দলের নিজেদের মধ্যে হচ্ছে বিজেপির দেউলিয়া ভাবটা প্রকাশ পেয়ে গিয়েছে সেটাকে ঢাকতে এই টুইট করতে বাধ্য হয়েছেন যে দলের নিজস্ব প্রার্থী নেই যে দলের অন্য দল থেকে না এলে দল উঠে যায় যেখানে আদি বিজেপিদের কোনো সম্মান নেই তাদের রাস্তায় বিক্ষোভ দেখাতে হচ্ছে সেখানে দলের কঙ্কালসার অবস্থা দেউলিয়াপনাটা প্রকাশ্যে এসে গিয়েছে অত্যন্ত কুৎসিতভাবে সেটা ঢাকতে নজর ঘোরাতে এই টুইট করতে বাধ্য হয়েছে নরেন্দ্র মোদী এই টুইটটা অপ্রাসঙ্গিক মানে এখন কোনো প্রয়োজন ছিল না টুইটটা করার